হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম একটু গল্প করতে, সারাদিন পর। আর একটু জাস্ট গল্প করব, আর দুই একটা কথা বলবো, আর একটা রেসিপি দিয়ে দেব। আজকে ব্লগ ট্লগের কিছুই দেব না। তো বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলছি, আমি এরকম মানে দুটো তিনটে চ্যানেলে গিয়ে দেখলাম, ওই কি টিনা ভিলেজ লাইফ কি এরকম একটা চ্যানেল আছে, তার নাকি জানো তো এরকম এক সপ্তাহের জন্য নাকি ইউটিউব থেকে স্ট্রাইক করে দিয়েছে নাকি তার চ্যানেল, কি কমিউনিটি গাইডলাইন নিয়ে কি মানে কি আপলোড করেছে, কি হয়েছে সেটা তো বলতে পারবো না আমি ঠিক। আমি দু তিনটে চ্যানেলে গিয়ে দেখলাম, তো সত্যি কথা কখন কি হয়ে যায় ভিডিও আপলোড করতে গিয়ে, সত্যি সবাইকে তো সাবধান থাকাই উচিত, তাই না বন্ধুরা? তো এক সপ্তাহ ভিডিও বন্ধ মানে বুঝতে পারছো কিছুই দিতে পারছে না, তা সুতরাং আমাদেরকেও সাবধানে থাকতে হবে ভিডিও টিডিও দেওয়ার সময়, তাই না? তো যখন ওর চ্যানেলটা খুলবে তখন হয়তো জানা যাবে কি কারণে হয়েছে, তো সেটা জানার জন্য নিশ্চয়ই মানে জানার ইচ্ছেটা আছে যে কি থেকে হলো, তাহলে অনেকটা অনেকেই সাবধান হয়ে যাবে, তাই না? কিছু কিছু কি জিনিস দিলে কি প্রবলেম হবে, আমরা তো সত্যি কথা ইউটিউবে এসে কিছুই জানি না, কোথায় কি হয়ে যায় তাও বুঝতে পারি না, তা ওই সব কিছু জানতে পারলে তো আমাদের অনেকটাই সুবিধা হবে। তাই জন্য বন্ধুরা, তোমরা সবাই সাবধানে ভিডিও করো, ঠিক আছে? আমি তো বলছি তোমাদেরকে, আমি শুনেই বলছি, আমিও ইউটিউব সম্বন্ধে অত কিছু জানি না বন্ধুরা, আমি কেননা সাবধান করে দিচ্ছি আমি দেখলাম বলে, ঠিক আছে বন্ধুরা? তোমরাও সাবধানে সব আপলোড টাপলোড দিও, কোথা থেকে কি হয়ে যাবে কেউ বলতে পারে না, আর আমরা এত কিছু জানি না, যারা ফোন সম্বন্ধে জানে, যাদের আইডিয়া আছে তারা জানবে, আমরা সত্যি কথাই এত কিছু জানি না। তবুও বলে দিলাম, সবাই সাবধানে থেকো, সাবধানে সব ভিডিও আপলোড দিও, ভিডিও কমিউনিটি গাইডলাইন মেনে করো, ঠিক আছে? তার অবস্থা দেখলে তো টিনার এরকম এক সপ্তাহ এরকম বন্ধ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? তো আমি আজকে একটা রেসিপি দেব, তোমরা দেখো, আর কি বেশি কথা আর বলছি না, এইটুখানি এই কথাটা বলার জন্য এলাম। আমি দেখছি এলাম, দেখো আমার আমি যে চ্যানেলে যাচ্ছি শুনছি, তো আমার চ্যানেলেও অনেকে হয়তো শোনেনি, তাই জন্য আমি বলে দিলাম, সাবধান করে দিলাম, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি একটা রেসিপি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, সয়াবিনের পকোড়া। তার জন্য কি কি উপকরণ আছে চলুন একবার দেখে নেবেন। রয়েছে সয়াবিন, একটা ডিম, একটু পেঁয়াজ বেটে রেখেছি, আর এখানে নুন রয়েছে, আর রয়েছে চালের গুঁড়ো, এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মিরচি, একটু গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবই আমি পরিমাণ মতো রেখেছি। আর এখানে রয়েছে সর্ষের তেল, আমি সর্ষের তেলে পকোড়াটা করব। তাহলে চলুন কীভাবে হচ্ছে সয়াবিনের পকোড়া দেখে নেবেন বন্ধুরা। আমি গরম জল করে তে দিয়ে দিয়েছি, আমি সয়াবিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি, এবং গরম জলেও ভিজিয়ে রাখা যায়, তো আমি সিদ্ধ করেই নিচ্ছি বন্ধুরা। সয়াবিন আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি একদম জল চেপে নেব যাতে একদম জল না থাকে। বন্ধুরা খুব ভালো করে আমি একদম চেপে নিয়েছি, এক ফোঁটাও জল নেই, তো এবারে আমি গ্রাইন্ডারে দিয়ে আমি ভালো মতো পেস্ট করে নেব। এবং সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে আমি পেস্ট করে নেব। এখানে আদা, রসুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলার গুঁড়ো, আর আমি কাশ্মীরি মিরচি দিয়েছি, চাইলে আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে ঝাল নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন বন্ধুরা। Thank you.
আর পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে একেবারে ভালো করে আমি পেস্ট করে নেব। বন্ধুরা আমার একটা পেস্ট হয়ে গেছে সয়াবিনটা, তো এবারে আমি পরের স্টেপে যাচ্ছি। একদম পুরো আমি মোলায়েম করিনি, একটু গোটা গোটা থাকলে পকোড়াটা খেতে ভালো লাগবে। বন্ধুরা এবারে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ মতো আছে, আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ভালো করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি পরের স্টেপে যাচ্ছি। বন্ধুরা এবারে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে, আমি একটুখানি গরম তেল এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে, একটুখানি তেল নিয়ে আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে সমস্ত মশলাগুলো ভালো মতো গায়ে লেগে থাকবে এবং খেতেও ক্রিসপি হবে। এবারে আমি পকোড়াগুলো ছাড়ছি। আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, নইলে ভেতর থেকে ভালো মতো হবে না, ওপরটা পুড়ে যাবে। বন্ধুরা এবারে আমি উল্টে দিচ্ছি। খেতে একদম অসাধারণ লাগে, বিকেলবেলা চা কফি নিয়ে বসে গল্প করতে করতে দারুণ লাগে খেতে। একবার খালি বন্ধুরা করে খেয়ে দেখবেন। আঁচটা কিন্তু একটু কমিয়েই করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে এবং খুবই মচমচে হবে খেতে। বন্ধুরা আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। ঠিক এইরকমই কালারটা আসবে, একদম পুরো মচমচে। আর পরেরগুলো আমি এইভাবেই বন্ধুরা ভেজে নেব। বন্ধুরা সয়াবিনের পকোড়া আমার রেডি।